আজকে আমরা যাব বেলডাঙ্গা থেকে পলাশি পর্যন্ত হাজারদুয়ারি এক্সপ্রেসে করে। আর ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন, আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আর আমরা এখন আছি বেলডাঙ্গা স্টেশনের ব্রিজে, এবং ব্রিজের ওপর থেকে ভিউটা দেখুন, অসম্ভব সুন্দর দৃশ্য। আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে, তো চলুন যাওয়া যাক। তো আমাদের ট্রেন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি এক্সপ্রেস। কলকাতা যেতে আমাদের যে লালগোলা থেকে কলকাতা যাওয়ার যে যতগুলো ট্রেন আছে, এই হাজারদুয়ারি এক্সপ্রেস সব থেকে কম টাইমের মধ্যে আপনাকে কলকাতা পৌঁছে দেবে। এবং এটা শিয়ালদা যায় না, এটা কলকাতা স্টেশনে গিয়ে আপনাকে পৌঁছাবে। আমাদের ট্রেন বেলডাঙ্গা স্টেশন থেকে 5:45 ছেড়ে দিল। এবার এই ট্রেনটা সামনে রেজিনগর স্টেশন আছে, ওখানেও এর স্টপেজ নাই। এবং তারপরে আছে সিরাজনগর হল্ট, সেখানেও স্টপেজ নাই, একদম ডাইরেক্ট পলাশিতে গিয়ে দাঁড়াবে এই হাজারদুয়ারি এক্সপ্রেস। ট্রেনটি খুব দ্রুত যাচ্ছে, ট্রেনের স্পিডটা দেখুন। হাজারদুয়ারি এক্সপ্রেসের স্পিড সবসময় বেশি থাকে, তো ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আকাশের দিকে তাকিয়ে দেখুন কত সুন্দর দৃশ্য, আজ মনটা যেন ভরে যাচ্ছে আকাশের এই দৃশ্য দেখে। মনে হচ্ছে যেন অন্য কোনো দেশে এসেছি বেড়াতে। আমরা পলাশি রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পলাশি স্টেশনে আমাদের ট্রেন ঢুকবে। পলাশিতে টাইম ছিল 6:02, এবং ট্রেন মোটামুটি তার নির্দিষ্ট টাইমেই ঢুকছে। আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক স্থানে পলাশি, যেখানে 1757 পলাশির যুদ্ধ হয়েছিল সিরাজদৌল্লার সঙ্গে লর্ড ক্রাইবের। আমরা পলাশি এসেছিলাম সেই অনেক ছোটবেলায়, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানকার স্টেশন অনেক সুন্দর হয়ে গেছে আরও আগেকার থেকে, আর পলাশি স্টেশনটা খুব সুন্দর। আজকে আবহাওয়াটাও খুবই সুন্দর, ভিউটা দেখেন খুব সুন্দর আসছে। তো আমরা কিছুক্ষণ পলাশি স্টেশনে ঘোরাফেরা করছি, ঘোরাফেরা করার পরে আবার আমাদের ট্রেন আসবে 7:40। আমরা ট্রেনে করে বেলডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমাদের ট্রেন ছেড়ে দিল। প্রায় সন্ধ্যা হয়ে এসছে এবং বাড়ি যেতে হয়তো রাতই হয়ে যাবে, তো পলাশিকে গুড বাই জানিয়ে আমরা চলে এলাম বেলডাঙ্গার উদ্দেশ্যে। আর আকাশের দিকে তাকিয়ে দেখুন, আজকে সত্যি আবহাওয়াটা খুব সুন্দর। আকাশে যে তুলোর মতন মেঘগুলো জমে এসছে, এটা এই বর্ষাকালে দেখা যায়।